লাইভে চলে আসলাম। আসলে বাসায় বসে অনেক ফ্রি টাইম যাচ্ছিল, তাই চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু লাইভে চলে আসি। ও ভিউয়ার্স দেখি একটু, ও বাতাসের কথা নাকি চাপু, ইউ আর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ আপু, আমি সবসময় থাকি। আচ্ছা হ্যাঁ, আপু কি জরিনা, জরিনা আপু লিখেছে, আপু সে দাদা শেষ নেই করেছি। তারপরে আমার ও আচ্ছা আচ্ছা, সূর্যের আলো রহমা লিখেছেন যে আপু আপনার রূপ রহস্য কি, বিউটি টিপস। আমার বিউটি টিপস, আপু আমার বিউটি টিপস কি বলবো, আমার বিউটি টিপস ইউকে মেকআপ, আমি সবসময় ইউকে মেকআপের উপরে থাকি। আচ্ছা আসলে বাসায় আজকে আম্মু নেই, তো মনের মাধুরী মিশিয়ে ভিডিও করতে পারতেছি, আম্মু থাকি না। শুনে রে বাচ্চা, আমি এখনো মরিনি, মিস পর্যন্ত গেলাম, রাইয়ে দেখি হঠাৎ করে শব্দ এলে নোটিফিকেশন তুই তুই লাইয়ে আইছো। ও আল্লাহ, তুমি মনে হয় তুমি তো জানো সব জায়গায় চেক করে রাখতেছি। একটা তো সেরি বলো একটা ব্যাগ চলছে, কেউ কিছু না হলে কিছু ফুটলে কিছু কমে লাই বিয়াসি। তোর কি রে, তোর কি, তোরা দুনিয়া ডুবে কি আসো, লাইয়ে একটু কি হলো, কিছু কিছু সেরি আমি জীবন কিভাবে জানো, সেলিব্রিটি কিভাবে সেলিব্রিটি, মনে হয় মার্কেট দিয়ে পড়ে আমি জীবন নায়িকা রূপে দেখতে আসে। তোর লজ্জা লাগে না যে মানুষ তোগুলো তামাশা করে, ও ফিরিও তোর মাথায় কোনো বুদ্ধি নেই, একটু লগে বাটার লগে তো বাম বসিয়ে খাস, তোর মাথায় বুদ্ধি নেই করুন না। আল্লাহ রে আল্লাহ, কাল 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 কাল।